প্রিয় দর্শক, ভালো থাকবার এবং ভালো রাখবার আশা নিয়ে আমি শ্রাবণ তৌহিদা চলে আসলাম অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স রেসিপি ননস্টপে, মজাদার একটি রেসিপি নিয়ে। কি সেই রেসিপি? আজকে আমি করে দেখাবো ব্রেড বাটার পুডিং। অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। ব্রেড বাটার পুডিং এ যেসব জিনিস লাগছে তৈরি করতে তা হলো ডিম, দুধ, চিনি, কিশমিশ, বাদাম এবং একটুখানি ভ্যানিলা এসেন্স। এবারে আমি যে কাজটি করতে যাচ্ছি, মানে যা ছাড়া আমার আজকের এই রেসিপিটি একেবারে অসম্পূর্ণ, সেটি হচ্ছে অল টাইম মিল্ক ব্রেড। দর্শক, অল টাইম মিল্ক ব্রেড, এটা দিয়ে আমি আজকে ব্রেড বাটার পুডিং বানাচ্ছি। পুডিং ইউজুয়ালি আমরা কিন্তু ব্রেড দিয়ে বানাই না। ইনফ্যাক্ট অনেকে হয়তো আমরা জানিও না যে ব্রেড দিয়ে খুব সুন্দর করে পুডিং বানানো যায়। তো আজকে আমি করে দেখাচ্ছি ব্রেড বাটার পুডিং কীভাবে করা হয় এবং খেতেও অনেক মজা। ব্রেডটাকে আমি প্রথমে কেটে নিচ্ছি। ব্রেডগুলো আমি কেটে নিয়েছি, এবারে হচ্ছে পুডিং বানানোর পালা। যে মোল্ডটিতে আমি পুডিং বানাবো সেখানে হচ্ছে আমাকে বাটার ব্রাশ করতে হবে। বাটার ব্রাশ করা আমার শেষ। এবারে দুধটা তৈরি করতে চাই, দুধ আর ডিম। আমি দুধটা জাল করে একটু ঘন করে নিয়েছি এবং অবশ্যই পরিমাণ মতো চিনি দিয়েছি। এবারে হচ্ছে আমি ডিম আর দুধটা একসাথে ফেটিয়ে নেব। অ্যাট ফার্স্ট আমি ডিমটা আলাদা করে ফেটিয়ে নিচ্ছি, যে যতবার যত বেশি করে ডিমটাকে ফাটাতে পারবেন তত বেশি মজা হয় সেই পুডিংয়ে। ডিমটা আমার ফেটানো শেষ, এবারে হচ্ছে দুধের সাথে দিয়ে আমি আবার এটাকে ফেটাবো ভালো করে, এবং একটুখানি হচ্ছে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, স্মেল এবং ফ্লেভারটা অনেক ভালো হবে। আমার দুধ আর ডিম কিন্তু ফেটানো শেষ। এবার আমি পুডিংয়ের জন্য যে ব্রেডগুলো কেটে নিয়েছি সেই ব্রেডগুলো অ্যাট ফার্স্ট অ্যাড করতে যাচ্ছি। আমরা তো পুডিং খেতে ভীষণ পছন্দ করি সবাই, এবং পুডিং ইউজুয়ালি যেভাবে আমরা খাই সেটাতে কিন্তু ব্রেড থাকে না। কিন্তু ব্রেড দিয়েও যে এত চমৎকার এবং মজাদার একটা পুডিং বানানো সম্ভব সেটা কিন্তু অনেকেই হয়তো বা আমরা জানি না। তাই আজকে কিন্তু আমি করে দেখালাম অল টাইম যে মিল্ক ব্রেড সেটি দিয়ে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কিশমিশগুলো, তারপরে পুরো দুধটুকু যা আমি ডিমের সাথে ফেটিয়ে রেখেছি সেটি হচ্ছে আমি অ্যাড করছি। এবারে আমি এটি যেহেতু ওভেনে করব তাই দিয়ে দিচ্ছি ওভেনে। ওভেনে আমি এটা 30 মিনিটস দিচ্ছি এবং 180 টেম্পারেচারে। আমার 30 মিনিটস কিন্তু শেষ, দেখা যাক আমার পুডিং এর কি অবস্থা হয়ে গিয়েছে। আমার পুডিং কিন্তু হয়ে গিয়েছে, খুব সুন্দর স্মেল আসছে এবং আমি জানি খেতে অনেক মজা হয়েছে। অবশ্যই আমি ইফতারে খাবো। এবার হচ্ছে সার্ভ করার পালা। আমি সার্ভিং ডিশ নিয়েছি যেটি, সেটার মধ্যে আমি একটু ঠান্ডা হয়েছে তারপরে হচ্ছে সার্ভ করছি। ওয়াও, এটা অবশ্যই যখন সার্ভ করব তার আগে কিন্তু একটু ফ্রিজে রাখলে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগবে। একটু কিশমিশ আমি দিয়ে দিচ্ছি উপরে। প্রিয় দর্শক, হয়ে গেল আমার ব্রেড বাটার পুডিং। কীভাবে এই রেসিপিটি তৈরি করলাম সেটা তো দেখিয়ে দিয়েছি। আরও এরকম মজার মজার রেসিপি নিয়ে আমি শ্রাবণ তৌহিদা চলে আসবো আপনাদের সামনে। আপনারা দেখতে চোখ রাখুন অল টাইমের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজে, এবং সেই সাথে অল টাইমের ইউটিউব চ্যানেলে। আগামীকালও দেখা হচ্ছে আপনাদের সাথে মজাদার একটি রেসিপি নিয়ে। আমি শ্রাবণ চলে আসবো নাগরিক টেলিভিশনের পর্দায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
অল টাইম ব্রেড তৈরি হয় সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়া স্বয়ংক্রিয় মেশিনে, যা পুরোপুরি জীবাণুমুক্ত। খাবার টেবিলে পরিবেশন করতে পারেন নিশ্চিন্তে। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।